আমাকে এখানে নিয়ে এলি কেন? তোমার যা হাল হয়েছে না, তোমাকে তোমার এই আল্লাহ থুড়ি, তোমার এই শিব ঠাকুরের চরণ ছাড়া অন্য কোথাও রক্ষা করতে পারার মতো জায়গা নেই। তুমি কি মনে করেছিলে তোমাকে নিয়ে গিয়ে আমি ফাইভ স্টার হোটেলে তুলবো? সেই টাকার জোর আমার নেই। না কিন্তু আমার বাড়ি বাড়িতে মদনের মতো কথা বলো না, মদনের মতো কথা বলো না। আমাকে কি আতা গেলেনে পেয়েছো নাকি? হ্যাঁ, যা কাণ্ড ঘটিয়ে রেখে দেওয়া হয়েছে তাতে তো কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ সব তোমার আমার বাড়িতে গিয়ে তাঁবু গেড়ে বসেছে, চীনে জকের মতো খুঁজে বেড়াচ্ছে। তোমাকে আমাকে পেলে হাতে হারিকেন ধরিয়ে দেবে, তেল নেই। সালা মাথা পাগলা হয়ে রয়েছে, যেখানে থাকবো কলকাতায় ঠিক সালা খুঁজে বার করবি। আচ্ছা একটা জিনিস, এই সালা কলকাতায় তো রাখা যাবে না। আচ্ছা বলছি, কলকাতার বাইরে তোর কোনো আত্মীয় কুটুম, মানে জেঠু পিসি কাকা মামা এদের কারো বাড়ি আছে? না, আমার কেউ নেই। আর আমার মনে হয় আমার সাথে ভাগ্য জড়ালে তোরও সমস্যা বাড়বে। এই ফালতু কথা বলবি না। না দাঁড়া, তুই আমাকে একটা জায়গায় পাঠাতে পারবি? তুই বল না, একটা যে কোনো একটা জায়গার কথা বল, আমি সেখানে তোকে পৌঁছে দেবো। তুই যেখানে বলবি। জাহান্নামে। হ্যাঁ জাহান। এই এই তুই উল্টো কথা বলবি না। তুই কি বলছিস নাকি? তোর সারা সেলিম খান বন্ধু বুঝি থাকে, তুই আমাকে বলছিস জাহান্নামে পাঠিয়ে দিতে? একদম এই কথা বলবি না। তোকে সালা মারধর না করে করে তোর বড় বার বেড়েছে, একদম উল্টো কথা বলবি না। শোন না বলছি, ভালো করে একটু দিমাগ লাগিয়ে দেখ না, তোর কোথাও কেউ বলছি বর্তমানে না, আমার এক খালা থাকে গুলি রসুলপুরে। বলছি কদিন কষ্ট করে করে থাকতে পারবি? থাকতে পারলে তুই বেঁচে যাবি, তারপর তোকে কলকাতা থেকে একবারে পার্সেল করে অন্য কোথাও পাঠিয়ে দেবো। বেগার্স আর নট চুজার্স। ওই একদম ইংরেজিতে উল্টো বলা খিস্তি কবে যা বলবি বাংলায় বল। আরে বা খিস্তি কেন দেবো, বললাম যে ভিকিরিদের কোনো পছন্দ থাকতে নেই। আরে আমার যে অবস্থা, তুই তো বললি সবাই খুঁজে বেড়াচ্ছে, তা আমাকে তুই যেখানে পাঠাবি সেখানে গিয়ে থাকবো? তা শালা এটা আগে বললি হতো, ফালতু শালা। ইয়ার কি মানে, হাট চল চল শালা। হে পূর্বপুরুষ, বড় বিপদে পড়ে তোমার এখানে এসেছি, আমাদের কটা দিন তোমার এখানে থাকতে দাও। হ্যাঁ লাইক করুন আর শেয়ার করুন। নতুন কমেডি ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।